গুড়ি পানা দিলে এদের আর কিছুই লাগে না। আজকে দেখি মুরগির বাচ্চা গুলাও খাওয়া শুরু করে দিচ্ছে, হাঁসের বাচ্চার সাথে সব মুরগির বাচ্চা গুলাও গুড়ি পানা খাচ্ছে। সব জলে, হাঁসের বাচ্চা 9টা জলে আর একটা অসুস্থ আছে, এটাকে খাঁচায় রাখছি। 9টাই জলে এখন গুড়ি পানা খাওয়া ব্যস্ত, আর সবগুলা মুরগির বাচ্চাও গুড়ি পানা খাওয়া ব্যস্ত। এখনো বুঝতে পারতেছি না যে কয়টায়, 9টার মধ্যে কয়টা ছেলে হবে আর কয়টা মেয়ে হবে। মুরগির বাচ্চা তো বেশিরভাগ গুলাই মুরগ। একদম ভরে দিয়েছিলাম, সবুজে সবুজ ছিল, দেখে অর্ধেক শেষ করে ফেলছে এত তাড়াতাড়ি। 5 মিনিটের মধ্যে ফাঁকা, বড় হাঁসটা বাইরে, ও একাই বেড়ে গেছে। কোন দিক দিয়ে বেড়েছে আমি দেখি নাই, 2টা বড় হাঁসই বেড়ে গেছে। এখন উইড়ে বেরোলো না, কোন দিক দিয়ে বেড়েছে কে জানে। এর জন্য আর ধরার চেষ্টা করলাম, ধরতে পারলাম না, তাই থাক বাইরেই থাক এখন। রাজহাঁস 2টা এত ডাকাডাকি করে, ওদের দুইজনের জন্য খুব তাড়াতাড়ি একটা জলাশয়ের ব্যবস্থা করবো, হয়তো একটা চৌবাচ্চা বানাবো দুইজনের জন্য। কারণ আমি ইউটিউবে অনেক ভিডিও দেখলাম যে হলো রাজহাঁস নাকি জল ছাড়া ওরা মিটিং করে না, আর যদি মিটিং না করে তাহলে তো বাচ্চা ফুটাইতে পারবো না। আর রাজহাঁস ডিম পাড়ার সিজন নাকি নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, তো আমাকে খুব তাড়াতাড়ি একটা ওদের জন্য একটা জলাশয়ের ব্যবস্থা করতে লাগবে, তাই খুব তাড়াতাড়ি একটা চৌবাচ্চা বানাবো। এই পাশেই বানাবো, এই ড্রেনের এখানেই চৌবাচ্চা বানাবো, তো তারপরে দেখা যাক এই বছর পাই কি না বাচ্চা। ছোট বাচ্চাটা এখানে রাখছি, ওর জন্য ওই যে থালের মধ্যে খাবার দিয়ে রাখছি, জল তারপরে কুচুরি পানাও দিয়ে রাখছি। এখন ওষুধ আনলাম, একটু ভিটামিন ফাইল অল্প একটু এখন খাওয়াই দেবো, আর একটু পরে খাওয়াবো, দেখি কি হয়। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন স্নানে ব্যস্ত, একদম পরিষ্কার করে ফেলতে ভইরে দিছিলাম, শেষ একটু টাইমের মধ্যে খাইয়ে সব শেষ। খাওয়া দাওয়া হয়েছে, এখন সব স্নানে ব্যস্ত, স্নান করে উঠবে। মুরগির বাচ্চাগুলো খাইয়ে যাচ্ছে এখানেই, আর হাঁস একটা একটা করে স্নান করে উঠতেছে সব। কয়দিনেই কত বড় হয়ে গেল বাচ্চাগুলো, 2 মাস বয়স, 2 মাসেই একদম বড় হয়ে গেলো।